Vivo V23 5G. Probably এই ফোনটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এটা প্রথম কালার চেঞ্জিং ফোন, তার মানে এটার যে ব্যাক পার্টটা আছে এটা কালার চেঞ্জ করে, এবং এই ফোনটা বেসিক্যালি বেশ কিছু জায়গাতে আমাকে অনেক বেশি ইমপ্রেস করেছে, স্পেশালি এর প্রিমিয়াম লুকিং ডিজাইন এবং ফ্রন্টের 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনের একটা স্পেশালিটি রয়েছে, রিয়ার প্যানেলের কালারটা চেঞ্জ হতে পারে। এই মুহূর্তে আপনার স্মার্টফোনের কালার দেখছেন গোল্ড, তবে এটা নিয়ে যদি আপনি রোদে চলে যান বা এর উপরে সানলাইট পড়ে তাহলেই এর কালারটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড্রয়েড 12 ব্যবহার করা হয়েছে, এটা খুব ভালো একটা দিক। সেই সাথে রয়েছে ফান্টাস ওয়েস 12, এবং এই দুইটার কম্বিনেশন কিন্তু বেশ স্মুথ একটা পারফরমেন্স আপনি পাবেন। এটা হলো ভিভো V23 স্মার্টফোনের ফ্রন্ট ফেসিং ক্যামেরার ভিডিও স্যাম্পল। আমি একটু দেখিয়ে দেই ওয়াইড অ্যাঙ্গেল থেকে আসলে কতটা ভিউ পাওয়া সম্ভব। এই যে দেখুন, আমরা মোটামুটি আমাদের নৌকোতে এতজন রয়েছি, সবাইকে কিন্তু কভার করতে পারছে। সো যারা ব্লগিং করতে চান একটা স্মার্টফোন দিয়ে, তাদের জন্য মনে হয় এর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা কাজে আসবে। ডেফিনেটলি এটার যে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এটার থেকে বেটার অপশন আপনারা কারেন্টলি মার্কেটে পাবেন বলে আমার মনে হয় না। একটু এক্সেপশনাল কিছু করছে ভিভো, এটা অবশ্যই, এটার অবশ্যই একটা প্রশংসা তারা পায় যে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করছে একদমই গতানুগতিক স্মার্টফোনের বাইরে।